তামিম 26 তারিখে লন্ডন যাচ্ছে যে এখন তো আমাদের কারেন্ট ক্যাপ্টেন যাকে আমরা বলে থাকি সে লন্ডনে যাচ্ছে 26 তারিখে তার ওখানে ট্রিটমেন্ট আছে সে ট্রিটমেন্ট করবে ডক্টর দেখাবে এরপরে ডিসিশন হবে তার সিচুয়েশন কি উইল লেট আস নো ফাইনাল সিলেকশন যেটা 15 হবে এটা তো পরের কথা আমরা প্রিলিমিনারি আমরা একটা স্কোয়াড যেটা দিব তার মধ্যে যারা ইমার্জিং এ অত যারা পারফর্ম করছে তাদের থেকে দুইজন এখানে আসতে পারে শ্রীলঙ্কা থেকে এই যেতে হবে কিছু করে না 21 তারিখে পরে আমাদের 3 তারিখে আর একটা ম্যাচ তো এটা কমফোর্টেবল জার্নি যাতে হয় সেজন্য এশিয়া কাপ ওরা ডিসাইড করেছে যে ট্রাভেলগুলো তারা চার্টার প্লেন করবে চার্টার প্লেনে আসা যাওয়া করবে এখন এটা তো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের রেসপন্সিবিলিটি অ্যান্ড অবশ্যই আমরা চাইবো যে ভালো কোনো এয়ারলাইনে এবং যদি কোনো ন্যাশনাল এয়ারলাইন ভালো এয়ারলাইন থাকে ডেফিনেটলি এগুলো চার্টার করলে পরে সবার জন্য ভালো আগে আমার মনে হয় চিফ সিলেক্টর বলেছিল যে আমরা কিছু প্রিলিমিনারি ক্যাম্প 29 তারিখ থেকে তো সেই ক্যাম্পের জন্য 27-28 এরকম হয়তো 30-এর মধ্যেই একটা ক্যাম্প হবে ক্যাম্পে যে প্লেয়াররা থাকবে সেখান থেকেই এশিয়া কাপের জন্য দল গঠন করা হবে এবং আমি মনে করি যে এশিয়া কাপের দলটাই হয়তো পরবর্তীতে ওয়ার্ল্ড কাপে ফলো করবে আপনাকে আগে বলি যে আপনি জানেন যে তামিম 26 তারিখে লন্ডন যাচ্ছে যে এখন তো আমাদের কারেন্ট ক্যাপ্টেন যাকে আমরা বলে থাকি সে লন্ডনে যাচ্ছে 26 তারিখে তার ওখানে ট্রিটমেন্ট আছে সে ট্রিটমেন্ট করবে ডক্টর দেখাবে এরপরে ডিসিশন হবে তার সিচুয়েশন কি উইল লেট আস নো তো আশা করি তার প্ল্যান হচ্ছে সে 31 তারিখের মধ্যে দেশে ব্যাক করবে তো লেট আস ওয়েট ফর দ্যাট সিচুয়েশন আমরা দেখি সিচুয়েশন কী দাঁড়ায় এবং তার কারেন্ট হেলথ কী অফ কি বলে সে যখন আমাদের জানাবে তারপর উইল ডিসাইড ভেরি ইম্পর্টেন্ট এটা তো আমাদের জন্য অ্যাসিড টেস্ট বলেন অথবা প্র্যাকটিস একটা ম্যাচ বল টুর্নামেন্ট বলেন ইটস ভেরি ইম্পর্টেন্ট আবার পরের ম্যাচে আমরা আফগানিস্তানের বিপক্ষে খেলছি শ্রীলঙ্কা যেহেতু মানে তাদের মাটিতেই আমাদেরকে স্বাগত জানাবে কিছুটা হলেও তো তারা বেনিফিটের অবস্থায় থাকবে আবার আফগানিস্তানের সাথে আমরা যে ম্যাচটা খেলবো সেখানে আফগানিস্তান বাংলাদেশকে হারানোর একটা স্মৃতি নিয়ে নামবে তো কিছুটা হলেও কি আমরা মেন্টাল প্রেশারটা অন্য যে কোনো সিরিজের আগে থেকে বেশি থাকবে কিনা আবার টুর্নামেন্টের আগে প্লেয়ারদের মধ্যে কোনো প্রেশার নাই আমি দেখেন খেলায় হার জিত তো আছে আমরা হয়তো আমরা 2-1 নেমেছি এখানে আমরা আবার ওইটা রিপিট করব সো প্লেয়ারদের এটা কোনো আপসেট করে না মধ্যে এজেন্সি স্পিকে দে আর ভেরি মাচ ইউনাইটেড ভেরি মাচ হাইলি স্পিরিটেড সো আমরা তাদের নিয়ে কোনো চিন্তা নেই আমি খালি একটা জিনিস এখানে আমাদের উই হ্যাভ টু বি ভেরি কনসার্ন ইনশাল্লাহ ভালো থাকলে আর কোনো আমাদের আমার মাথায় সেই চিন্তা থাকবে না দিস উইল বি ডিসাইডেড বাই দি ফিজিও ডিপার্টমেন্ট আমাদের মেডিকেল ডিপার্টমেন্ট আছে উইল ডিসাইড যখন একটা টিম খেলে তখন ডেফিনেটলি একটা ফুল ফিটনেস নিয়ে খেলে ওকে হ্যাঁ ওইখান থেকে কিছু প্লেয়ার হতো এখানে হয়তো আমরা যে প্রিলিমিনারি স্কোয়াডে প্র্যাকটিসে নামাবো তাদেরকেও দু একজন হয়তো এখানে ইনক্লুড হবে এবং দে আর সাম অফ দেম আর ডুইং ভেরি ওয়েল দেখেন ফাইনাল সিলেকশন যেটা 15 হবে এটা তো পরের কথা আমরা প্রিলিমিনারি আমরা একটা স্কোয়াড যেটা দিব তার মধ্যে যারা ইমার্জিংয়ে হয়তো যারা পারফর্ম করছে তাদের থেকে দুইজন এখানে আসতে পারে তো এরাই যে আবার ফাইনাল 15 স্কোয়াডে ওয়ার্ল্ড কাপ থাকবে কি থাকবে না দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য সিলেকশন কমিটি দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য সিলেকশন কমিটি আমি মনে হয় কয়েকদিন আগে মানুষের সাথে আপনার কথা হয়েছে এগুলো